ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর আমি সকাল সকাল চলে এসেছি দত্তপুকুর থানা, আর আজকের তারিখ হচ্ছে 16 মার্চ 2024। আর আমার এই দত্তপুকুর থানায় রিপোর্টের কারণ হলো আজকে আর কালকে, মানে 16 তারিখ আর 17 তারিখ, ফুড অ্যান্ড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা, আর এর জন্যে আমি এখানে রিপোর্ট করেছি। চলুন, দেখা হচ্ছে যেখানে আমার ডিউটি পড়ছে সেখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি অ্যাডামাস ইউনিভার্সিটি, যেটা বারাসাতে। তো সেই ইউনিভার্সিটির একদম লাস্ট সীমান্তে আমি বলে দিই, এই যে জঙ্গলটা দেখছেন এই দিকটা লাস্ট, এই দেখুন আমি ওই দিক থেকে এসেছি। আপনাদের আমি পুরো জায়গাটা মোটামুটি যতটা সম্ভব আমি ভিডিওটা আপনাদের দেখিয়ে দেবো, কোথায় কী আছে না আছে। এখানে আমার ডিউটি ফ্রিস্কিং করা। তো ফ্রিস্কিং করা হয়ে গেলেই আমি আপনাদের নিয়ে যাব এই টোটাল ক্যাম্পাসটা ঘোরানোর জন্যে। পরীক্ষার্থীর ফ্রিস্কিং কমপ্লিট, সবাই ঢুকে গেছে, এটি লাস্ট ক্যান্ডিডেট। আর এখন আমি আপনাদের নিয়ে যাব এর ভেতরের কমপ্লেক্সটা দেখানোর জন্যে। চলুন তাহলে যাওয়া যাক। বাঁদিকে যে গ্রাউন্ডটা দেখছেন এটা হচ্ছে প্লেগ্রাউন্ড 1। এটি একটি ফুটবল প্লেগ্রাউন্ড, সামনে অনেকগুলি প্লেগ্রাউন্ড আছে 2-3, সেগুলো আপনাদের দেখিয়ে দেব। চলুন। সামনেই দেখছেন 2 নম্বর প্লেগ্রাউন্ড, এটিতে ভলিবল ও বাস্কেটবল খেলা হয়। ডান দিকে এই লাল বিল্ডিংটা হচ্ছে অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল। আর এই বিল্ডিংটিতে ইকোনমিক্স পড়ানো হয়। রাস্তা দিয়ে এগোতে গিয়ে চোখে পড়ল এই ব্যানারটি, মানে এই বোর্ডটি, এটাতে কোন দিকে কোন ব্লক, কোন দিকে হস্টেল সেটা ইন্ডিকেট করা রয়েছে। আর দেখতে দেখতে চলে এসেছি প্লেগ্রাউন্ড 3। আর এই ডান পাশ দিয়ে আপনাদের এই মাঠে যেতে হবে। আর এই প্লেগ্রাউন্ড 3-তে লন টেনিস আর ব্যাডমিন্টন খেলা হয়। যেতে যেতে রাস্তার পাশে দেখি একটি পাখির খাঁচা, তার মধ্যে কিছু বদ্রিকা পাখি রেখে দেওয়া হয়েছে, আর 2-3টে খরগোশও আছে সেখানে। ষোলো তারিখ মানে হচ্ছে আজকে, আর কালকে 17 তারিখ, এই 2 দিন ফুড অ্যান্ড সাপ্লাইয়ের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা রয়েছে।
তো সেই কারণের জন্যেই আমি দত্তপুকুর থানায় সকালবেলা রিপোর্ট করেছিলাম। তো যাই হোক, এখন চলে এসেছি অ্যাডামাস ইউনিভার্সিটি, যেহেতু আমার এখানে ডিউটি পড়েছে। তো এখানে 3 শিফটে পরীক্ষা হবে, 1.5 ঘন্টা করে, সকাল 9:30 থেকে শুরু হয়েছে। তো এইরকম 3 শিফট কালকেও হবে। দেখুন, এটা হচ্ছে লাস্ট বিল্ডিং অ্যাডামাস ইউনিভার্সিটির। এটাই হচ্ছে বর্ডার, এই যে দেওয়া রয়েছে টিন, এটাই হচ্ছে বর্ডার। আর এই বিল্ডিংটাও, এটা দেখছেন, এটাও লাস্ট বিল্ডিং। ওদিকে সব দপ্তরগুলো রয়েছে, অফিসগুলো, ক্লাসরুমগুলো। মেন গেট ওই দিকে, আমি ওই দিক থেকেই এসেছি। আবার আমি আপনাদের এদিক দিয়েই আমি মেন গেটের দিকে চলে যাব। আমাদের ডিউটিটা মেন গেটেই। আর এই যে লাল বিল্ডিংটা দেখছেন, এইখানেই পরীক্ষার সিট পড়েছে। এই বিল্ডিংয়েই পরীক্ষার সিট পড়েছে, মানে ফুড অ্যান্ড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা হচ্ছে সেটা এই বিল্ডিংয়েই সিটটা পড়েছে। আর ওই যে লাল গাড়ি দেখছেন, ওইখান দিয়ে রাস্তা দিয়ে আমরা চলে যাব। দেখুন, সামনে খুব সুন্দর ফোয়ারা বানানো। এই মাত্র প্রথম শিফটের পরীক্ষা শেষ হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় শিফটের যারা পরীক্ষার্থী তাদের সেন্টারে ঢোকানো হবে। ইতিমধ্যে যাদের দ্বিতীয় শিফটে পরীক্ষা তাদের এক্সামিনেশন সেন্টারে ঢুকে দেওয়া হচ্ছে। আর এখন টাইম হয়েছে 12:26, আর আপনারা দেখলেন যে এতক্ষণ ধরে চেকিং চলছিল, তো আমি সেই ভিডিওগুলো করতে পারিনি, আমি একটা দুটো লাস্টের দিকে দেখিয়েছি। তো সেকেন্ড শিফটের পরীক্ষা চালু হয়ে যাবে 12:30 থেকে, আবার তারপরে থার্ড শিফট রয়েছে। এখন টাইম হয়েছে দুপুর 12:30, পরীক্ষা শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তেই শুরু হয়ে গেল এক ঘটনা, যা না হওয়ার সেটাই হলো। কিছু পরীক্ষার্থী ট্রেন গণ্ডগোলের জন্যে তারা সময় মতো আসতে পারেনি। যারা দমদম থেকে বনগার ভেতরে
ট্রেন ধরে বারাসাতে পরীক্ষা দিতে আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আজকে 16 মার্চ, আজকে ফুড অ্যান্ড সাপ্লাই পরীক্ষা রয়েছে। যারা এই সেকেন্ড শিফটে পরীক্ষা দিতে আসছে তারা কিন্তু সময় মতো পৌঁছতে পারছে না, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। কালকে 17 মার্চ ফুড অ্যান্ড সাপ্লাইয়ের আবার পরীক্ষা রয়েছে, তো তারা কিন্তু অনেক আগে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এক্সামিনেশন ভেনুতে বা সেন্টারে পৌঁছানোর চেষ্টা করুন, নাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। সেকেন্ড শিফটের পরীক্ষাও কিন্তু শেষ হয়ে গেল, তো সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। থার্ড শিফটে যাদের পরীক্ষা তারা কিন্তু ইতিমধ্যে ঢোকা শুরু করে দিয়েছে, আমরাও ফ্রিস্কিং করা শুরু করে দিয়েছি। থার্ড শিফটের পরীক্ষা কিন্তু 3:30 থেকে হবে। থার্ড শিফটের পরীক্ষাও কিন্তু শেষ হয়ে গেল, তার মানে 16 তারিখের সবগুলো শিফটের পরীক্ষায় শেষ। আর এখন সময় হয়েছে বিকেল 5টা, তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।